সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে রয়েছি সরকারি আজলক কলেজের আমাদের আরেকজন শ্রদ্ধেয় স্যারকে পেয়েছি, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শ্রদ্ধেয় স্যার মোহাম্মদ মোতাহার হোসেন সরকার। তার কাছ থেকে আমরা এই করোনাকালীন সময়ে তারা কিভাবে প্রিন্সিপাল স্যারের নির্দেশনায় ক্লাসগুলো চালিয়ে যাচ্ছেন সেই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। তো চলুন জেনে নেওয়া যাক। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। করোনার মধ্যে আপনারা কিভাবে এই শিক্ষা কার্যক্রমটিকে চালিয়ে যাচ্ছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ বিষয়টি আমার কাছে জানতে চাওয়ার জন্য। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের যে অনলাইন ক্লাস কার্যক্রমের যে বিষয়টি আমাদের প্রতিটি কলেজ পর্যায়ে স্কুল পর্যায়ে শুরু করেছেন, এবং তারই ধারাবাহিকতায় আমাদের অধ্যক্ষ মহোদয় প্রফেসর মোহাম্মদ শাহজাহান আলী স্যার উনি প্রতিটি বিভাগকে নির্দেশনা দিয়েছেন যে অনার্স এবং ডিগ্রি সহ উচ্চ মাধ্যমিকের যে ক্লাসগুলি নেওয়ার জন্য। তো এর ধারাবাহিকতার আমরা ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে এটা ফেসবুকে পেজের মাধ্যমে শিক্ষার্থীদের জুম অ্যাপস ব্যবহার করে ক্লাস নিচ্ছি, পাশাপাশি তাদেরকে পাওয়ার পয়েন্টের যে ভিডিও ক্লাসগুলো সেগুলোর মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করছি। এছাড়া তাদেরকে মানসিকভাবে প্রশান্তি দেওয়ার জন্য বিভিন্ন পার্টিসিপেশনমূলক কার্যক্রম, যেমন সম্প্রতি আমি একটি ই ম্যাগাজিন প্রকাশ করেছি যেটির নাম হচ্ছে ক্যাম্পাস ড্রোন। শিক্ষার্থীরা বাসায় বসে এখানে বিভিন্নভাবে তাদের লেখাগুলো পাঠিয়েছে, সেটিকে সুন্দরভাবে আমাদের কাছে পাঠিয়েছে, সেটিকে একটি সুন্দর প্রচ্ছদ দিয়ে অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনা নিয়ে আমরা সেটিকে প্রকাশ করেছি। প্রতিটি সংখ্যায় বের হবে, জুলাই সংখ্যা বের হয়েছে, এটি আমাদের অলরেডি ওয়েবসাইটে দেওয়া আছে কলেজের। এবং পাশাপাশি আমাদের অধ্যক্ষ মহোদয়ও তাদেরকে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিয়েছেন। বোর্ডের চেয়ারম্যান কিছুদিন আগে আমাদের সাথে কথা বলেছেন শিক্ষার্থীদের মানসিকভাবে প্রশান্তি দেওয়ার জন্য, অর্থাৎ তারা যেন ভেঙে না পড়ে। এই করোনাকালীন সময়ে শিক্ষার্থীরা মানসিকভাবে দুর্বল হয়ে আছে, তাদের শিক্ষা ব্যবস্থাগুলো যেন ভঙ্গুর না হয় এই বিষয়ে পরামর্শ প্রদান করেছেন। আমাদের সাথে ডাক্তার যুক্ত হয়েছিলেন ডাক্তার শফিক আমিন কাজল, তিনি পরামর্শ দিয়েছেন কীভাবে স্বাস্থ্য সুরক্ষা নেওয়া যায়। এছাড়া আমাদের মনোবিজ্ঞানের একজন স্পেশালিস্ট আমাদের ডক্টর শরীফ রায়ন স্যার, তিনিও এ বিষয়ে পরামর্শ দিয়েছেন। তা আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি অধ্যক্ষ মহোদয় তার এই কার্যক্রমগুলো, এবং আশাবাদ ব্যক্ত করব অচিরেই আমাদের এই করোনাকালীন সংকটটি দূর হয়ে যাবে, এবং পাশাপাশি এই অনলাইন কার্যক্রমটি আমরা অব্যাহত রাখব এবং শিক্ষার্থীদের যে কোনো সমস্যা নিয়ে আমরা তাদের সাথে কথা বলবো এবং সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যারকে তার সুন্দর কথাগুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আমরা আশা করি আপনারা সবাই এই পরামর্শগুলো মেনে চলবেন এবং ঘরে থাকবেন, একান্ত প্রয়োজন ছাড়া বের হবেন না, বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। ধন্যবাদ সবাইকে আবারও জানাচ্ছি। তো এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।